মিরপুর সদর উপজেলার শাকচর এলাকায় তালাবদ্ধ ঘর থেকে এক দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতরাতে শাকচরের ছোয়া মেঝি বাড়ি থেকে আবু সিদ্দিক ও তার স্ত্রী আতেরুন নেসার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ্জামান আশরাফ জানান, কয়েকদিন আগে তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একতলা বিল্ডিং এর ছাদের সিঁড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেছে দুর্বৃত্তরা। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের চিহ্নিত করতে পুলিশের তৎপরতা শুরু হয়েছে। পুলিশ ও সিআইডি একসঙ্গে ঘটনা তদন্তে নেমেছে বলেও জানান তিনি। কয়েকদিন আগেই এই হত্যাকাণ্ড হয়েছে। তার ঝিও বা বেরোয়া আছে এবং তার গলায় কাপড় কাচানো আছে, একই অবস্থা আছে। আমরা এই বিষয়টা বুঝলাম, চেষ্টা করছেন এবং আমরা নিজেরাও করেছি অলরেডি, আমরা খতিয়ে দেখছি বিষয়টা।